বন্ধুরা, আমরা জর্ডানের ইরবিত থেকে আম্মানে এসেছি, আম্মানের জাবাল গালা দেখার জন্য। তো জাবাল গালা দেখার আগে আমরা একটি হোটেলে এসে কিছু খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করতে হবে, তাই আমরা খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা বের হয়ে যাব জাবাল গালার উদ্দেশ্যে। বন্ধুরা, এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, উপরে খাওয়া দাওয়া করে এখন আবার আর গালার উদ্দেশ্যে রওনা করবো। আর গালার উদ্দেশ্যে রওনা করে দেখি ওপরে আর গালা যাবো। ওর হোটেল থেকে খাইলাম, দেখি এখন সামনে গাড়িতে ওঠার চেষ্টা করতেছি। গাড়িতে উঠে গেছি, এখন চলে যাব আল গালা। আল গালাতে গিয়ে বাকি পথটুকু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। টিকিট কাটার একটা সিন লাই তো বেটি কাটলা, যাও যাও তুমি যাও। আমি কিছু করে কম দেখতে দেব কি সানে কি ভিডিও করা নিষেধ নেই, গায়ে না ভিডিও করা নিষেধ নেই, করতে পারে এনে একবার দাও। বন্ধুরা, আমার ছোট ভাই সুজিব, ও তো এখন টিকিট কাটার জন্য কাউন্টারে গেছে। তো টিকিট কাটা শেষ হইলে আমরা ইনশাল্লাহ উপরের দিকে চলে যাব। তো আমাদের সাথী থাকেন। টিকিট অফিস, টিকিট কাউন্টার অফিস আছে, টিকিট অফিস। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। তো ভিতরে যেতেছি, এই কিনার আগে জায়গার সিগন্যাল এলে বন্ধুরা আমরা এখন ভিতরে চলে আসছি। এই জায়গার নাম হচ্ছে গিয়ে সিটাডেল। আমি আপনাদের আগে বলেছিলাম যে আমি আজকে সিটাডেল যাব, যে ওখানে দেখা আছে লেখা আছে সিটাডেল। তো আমরা এখন সিটাডেলের উপরে যাব, ওই দিকে ওই যে উপরে দুটা গম্বুজ দেখা যেতেছে, ওই সিটাডেলে যাব। মানে সিটাডেলের মূল সবচেয়ে উপর জায়গা হচ্ছে যে এটা আম্মানের মধ্যে। তো এইখানে এখন আমরা যাচ্ছি, আপনারা আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন আম্মান সিটাডেল আছি। তো সিটাডেল হচ্ছে গিয়ে আম্মান সিটির মধ্যে সবচেয়ে উঁচু একটা জায়গা, অনেক পুরনো একটি স্তম্ভ। তো আমরা তিন ভাই এখন ওইখানে যেতেছি, আপনারা আমাদের পাশে থাকুন। আর আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করবো জর্ডানের যত সুন্দর সুন্দর জায়গাগুলি আছে সেই জায়গাগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবসময়। তো চলুন আমাদের সাথে, আমরা আমরা এখন উপরে যাচ্ছি, সিটাডেলের উপরে যাচ্ছি। বন্ধুরা, আমরা সিটাডেলের একেবারে উপরে পৌঁছে গেছি। এখানে অনেক টুরিস্টরা এখানে আসছে ঘুরার জন্য। আমার পিছনে প্রচুর টুরিস্ট দেখা যেতেছে। আর নিচে এসে যে একেবারে নিচে যে শহরটা দেখতেছেন, এ হচ্ছে আম্মান শহর। তো আম্মান শহর এখান থেকে বড় বড় বিল্ডিংগুলি ছোট ছোট হাতির মতো মনে হইতেছে। তো একেবারে উপরে আসি, আর এই সিটাডেলের
মূল মানে সৌন্দর্য দূর থেকে যখন দেখা যায় যে আপনারা এই যে এই গম্বুজটা এই দুইটা মানে পিলার যে দেখা যাইতেছে এইটা অনেক উঁচুতে অবস্থিত এবং অনেক দূর থেকে এটাকে দেখা যায়। তো অনেক অনেক প্রাচীন আমলে এগুলিকে এখানে রাখা হয়েছে। আমার ছোট ভাই ইমরান মাত্র একটা প্রশ্ন করছে যে এত প্রাচীন আমলে এত উঁচা উঁচা মানে এত উঁচার মধ্যে এগুলি আসলে কি দিয়ে তুলছে। তো এখন এখানে দেখা যেতেছে যে মানে পুরান আমলে অনেক মানে অনেক বছর আগে মানে কেরেনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে বিভিন্ন রকমের কাঠ দিয়ে মানে স্টাইল করে তৈরি করা হয়েছে। তো এগুলি সব মানুষে হাতে টেনে এরকম করছে। তো আমরা এখন সিটাডেলের একেবারেই কাছে অবস্থান করতেছি। অনেক পুরনো আমলের একটি গেট দেখা যাইতেছে। তো এই গেট থেকে পিছনে যে উপরের দিকে আমি দেখাচ্ছি, তো এই গেট থেকে পিছনে এই অনেক উপরের দিকে একটি জায়গা দেখা যাইতেছে। তো আমরা এখন ওখানে যাব, আপনারা আমাদেরকে পাশেই থাকুন। তো আমরা এখন ওগুলি দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। চলো অনে যাই, যাই অনে যাই, আমরা না গেলে এরা শর্ত না। তো আমরা এই মুহূর্তে একেবারেই সিটাডেলের সবচেয়ে যে উঁচু জায়গাটা আছে ওইখানে এসে দাঁড়াইছি। যদি দেখেন যে আমার উপরে সেই গম্বুজটি মানে পিলারটি এগুলি কিন্তু একেবারেই আলগা, মানে আপনারা দেখতে পারতেছেন যে খুব জোরাতালি নাই, খুব বড়োভাবে এটার ওজনই এখানে আছে। তো দেখি এই তো আমি এখন আছি এই সিটাডেলের সেই উপরে। আমার মাথার উপর দেখা যেতেছে যে এটা যে আলগা একটা পাথর ছিল, দুইটি খাম্বা, এই একটি খাম্বা আর এই একটি খাম্বা, মানে এটাকে পিলার বলা হয়, পিলার। তো এই পিলার দুটোর উপরে যে আরও একটি বড় স্তম্ভ মানে পাথরের কিছু একটা আছে, আমি একেবারে ওইটার নিচে আমার মাথার উপর, আপনারা দেখতে পারতেছেন একেবারে আমার মাথার উপরে এই জিনিসটা আছে। আমি আছি আম্মান শহরের সর্বোচ্চ উঁচা জায়গার মধ্যে এখন আমি অবস্থিত। তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে আম্মান শহরের চেরোকিনার সব সাইড দেখতেছেন আপনারা। তো সিটাডেলের ভিতরে আরও কিছু গুহা আছে, চলেন আমরা এখন ওগুলি দেখাই, ওগুলি দেখানোর চেষ্টা করি। বন্ধুরা, জর্ডানে যারা আম্মানে থাকেন একেবারেই আম্মান শহরের একেবারেই শহরের মধ্যে, যে আপনারা হেঁটে আসতে পারেন কিন্তু অনেক উঁচা জায়গা, তো সেই জন্য হেঁটে আসতে পারবেন না। এক টাকা গাড়ি ভাড়া, মানে এক টাকা যদি দেন জর্ডানের 1 JD তাহলে আপনারা এই সিটাডেলের উপরে আসতে পারবেন। তো সিটাডেলের উপরে এসে যখন আপনারা আম্মান শহরটিকে দেখবেন তখন আপনারা বুঝবেন যে আসলে আপনারা কত উঁচায় আছেন আর আম্মান শহরটা কত নিচায়। আর অনেক প্রাচীন কালের জিনিসপত্র তো এখানে পাথরগুলি, তো খুবই ভালো লাগে দেখতে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ওই যে আমার পিছনে সেই সিটাডেলের সর্বোচ্চ জায়গাটা, এই জায়গাটা টোটাল আম্মানের
যে কোনো জায়গা থেকেই দেখা যায়। তো এই জায়গাটা অনেক উঁচা, অনেক সুন্দর। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এখানে আসব, তো আল্লাহ পাক আজকে আনলো, ঘুরলাম। তো আপনারা দোয়া করবেন আমি যেন এভাবেই আম্মান শহরের বিভিন্ন জায়গা, যে দেখার মতো যে জায়গা বা জর্ডানের বিভিন্ন দেখার মতো স্পটগুলি যেগুলি আছে, মানে ট্যুরিজম স্পট, আমি ওগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব জর্ডানের সকল সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদেরকে দেখানোর জন্য। চলুন আমরা আরও সামনে যাই। বন্ধুরা, আপনারা এখন দেখতেছেন জর্ডানের সিটাডেল নামক জায়গা। এটা হচ্ছে আম্মানে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সিটাডেলের চারপাশ। চারপাশেই অনেক সুন্দর সুন্দর নিদর্শন আছে, দেখার মতো বিশাল বড় বড় পাহাড় আছে, পাহাড় কি পাথরের পাহাড়, অনেক বড় বড় পাথর। তো না, এ হচ্ছে ইমরান। তো আজকে আমার সাথে সিটাডেল ভ্রমণে আসছে। তো বন্ধুরা, আপনারা যারা আম্মানে থাকেন অথবা জর্ডানের অন্যান্য জায়গায় থাকেন, তারা অবশ্যই যে কয়দিন পৃথিবীতে বেঁচে আছেন ঘুরবেন, খাইবেন, মজা নেবেন। এটাই হচ্ছে আসলে জীবন। শুধু যদি বিদেশে এসে টাকা কামান এবং মানে অন্যান্য মদ পানি খেয়ে মানে ধ্বংস করে দেন টাকাকে, তাহলে আসলে ওইটা জীবনকে উপভোগ করে না। জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করবেন, বিভিন্ন জায়গা দেখবেন, তাহলে মনে করেন জীবনকে উপভোগ করা হয়। আর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করলে নিজের মন মানসিকতা ভালো থাকে, মন ভালো থাকে। আপনারা যাদের আপনাদের হাতে একটু সময় আছে, তারা চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার মতো আমার মতো। তো আমার ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভালো লাগে, তাই আজকে সিটাডেল আসলাম। তো আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, MSTV-র পাশেই থাকবেন ইনশাআল্লাহ আশা করি। বন্ধুরা, আম্মান শহরের এই জায়গাটির নাম হচ্ছে জাবাল গালা। জাবাল গালা হচ্ছে, গালা আসলে হচ্ছে কালো, মানে কালো পাহাড়, জাবাল হচ্ছে পাহাড়। তো ওরা কালো পাহাড়কে জাবাল গালা বলে। যাই হোক, এখন আমরা যাচ্ছি এই জায়গায়। একটি মিউজিয়াম আছে, মানে একটি জাদুঘর আছে, অনেক সুন্দর। তো আপনারা থাকুন আমাদের পাশে, আমরা এখন জাদুঘরটি পরিদর্শন করব আর দেখার চেষ্টা করব এই জাদুঘরের মধ্যে প্রাচীনকালের কি কি আছে। অনেক কিছুই আছে এখানে। আমি আমার যতদূর সম্ভব, যতটুকু ভিডিও করা সম্ভব, আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার পাশেই থাকুন, দেখুন জাবাল গালা। যারা জাবাল গালাতে আসবেন তারা অবশ্যই এই মিউজিয়ামটি পরিদর্শন করে যাবেন, কারণ মিউজিয়ামটি দেখার মতো অনেক সুন্দর কিছু জিনিস আছে এই মিউজিয়ামটিতে। তো আপনারা অবশ্যই অবশ্যই পরিদর্শন করবেন। আচ্ছা আচ্ছা,
স্ট্রাকচার। দেখতাছস নিচের দিকে তাকায় যেহেতু Thank you.
আমরা পুরো মিউজিয়ামটি ঘুরে দেখলাম। পুরো মিউজিয়ামটি ঘুরে দেখে এখন বাইরে আসলাম। বাইরে এখন ইমরান কিছু ছবি তুলতেছে সজীবের। তারপর আমরা পিছনে আরো কিছু ভিডিও দেখব। আমরা মিউজিয়াম থেকে বের হয়েছি মাত্রই। আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, একটা হাতের আঙুরের মতো স্ট্যান্ড যে হাত মূর্তিটা রাখছিল, তো এই জায়গাটাই আমি যখন ফার্স্টে আমি যখন গুগলে দেখছিলাম, গুগলে যখন আমি ফার্স্টে দেখছি, দেখার পর আমার এই জায়গাটা দেখার খুব ইচ্ছে ছিল। যখন আমার এই জায়গাটা দেখার ইচ্ছে ছিল, তো আমি এখন মিউজিয়ামটা পুরো ঘুরে দেখলাম। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার পর আমি এখানে আসলাম। এখানে আসে এই দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা মানে ক্যামেরা বন্দি করলাম। তো আশা করি সামনে এখন বিকেল হয়ে গেছে, অনেকটা সময় পার হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা, তো আমরা এই জায়গাটা দেখার জন্য আসছিলাম। মোটামুটি অনেকক্ষণ জায়গা মানে যাবত দেখতেছি, এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। তো এখন আমরা চলে যাব ইনশাল্লাহ। আমরা যখন বাড়িতে যাব তখনই এডিটিং করে ভিডিওটা আপনাদের জন্য পোস্ট করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে বন্ধুরা। ওইদিকে হচ্ছে গিয়ে আম্মান শহর। তো এই জায়গাটা হচ্ছে এরকম যে পাহাড়ের মতো উঁচা নিচা জায়গা, কিছু কিছু জায়গা অনেক উঁচা আছে, কিছু কিছু জায়গা অনেক নিচে আছে। তবে আমরা এখন যে জায়গাটা অবস্থিত, এটা হচ্ছে এই আম্মান শহরের সবচেয়ে উঁচা জায়গার মধ্যে আমরা এখন অবস্থিত। তো কিছুক্ষণের মধ্যে আমি পিছনে যে মানে কিনারে আমি একটি জায়গা দেখাবো। তো ওইখানে দেখবেন যে অনেক গভীর, অনেক গভীর। আমরা কতটা যে উপরে আছি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলুন আমরা এখন সামনের দিকে যাই। বন্ধুরা এখন এই গুহার ভিতরে প্রবেশ করব আমরা। তো আসলে গুহায় খুব অন্ধকার, তো সেই জন্য আসলে গুহার ভিতরে কী আছে তা দেখাতে পারতেছি না, কিন্তু এখনই আমরা গুহাতে প্রবেশ করব। তো দেখুন যে গুহার ভিতরে অনেক মানুষ প্রবেশ করছে, কিছুক্ষণের মধ্যে আমিও প্রবেশ করব। তো প্রবেশ করে দেখবো যে আসলে গুহার ভিতরে কী আছে। তা আমি কখনই এর আগে এই গুহার ভিতরে ঢুকিনি, এখনই আমি ঢুকবো বা ঢুকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখি আপনাদেরকেও কিছু দেখানো যায় কি না এই গুহার ভিতরের। এই হচ্ছে মিউজিয়াম মানে জাদুঘর। বন্ধুরা আমরা এই গুহার ভিতরে যে গুহাটা দেখেছি, গুহার ভিতরে প্রবেশ করছিলাম। তো গুহার ভিতরে প্রবেশ করে ওইখানে আমার ছোটো ভাই গুহার ভিতরে আছে। আমরাও কিন্তু এখন গুহার অনেক গভীরে আছি। তো আমার মাথার উপরে হচ্ছে গিয়ে পাথর, আল্লাহ না করুক যদি কোনোভাবে কোনো কিছু হয় তাহলে কিন্তু একেবারে আমি গলে যাবো। তো অনেক ওইদিকে একটু লাইট মারতো, ওইদিকে তো অনেক গভীর মানে গভীর কি মানে আসলে গুহার ভিতরে অন্ধকার, তো সেই জন্য খুব ক্লিয়ার কিছু আসতেছে না। তো পর্যটক যারা এখানে ঘোরার জন্য আসছে তারা সবাই আচ্ছা আমি লাইট মার সজীবের চেহারায়। তো এইটা হচ্ছে গুহার মোটামুটি শেষ কিনার। তো এখনই আমরা আবার বাইরের দিকে যাই। ওইদিকে
এই হচ্ছে বন্ধুরা আম্মানের নিচের দৃশ্য, বিল্ডিংগুলির দৃশ্য, অনেক নিচে রাস্তা, শুধু যে এইখানে রাস্তা তা কিন্তু না, অনেক দূরে ওইখানেও দেখতে পারতেছেন প্রচুর রাস্তা আছে। তো বুঝতে পারতেছেন যে আমরা এখন কতটা উপরে আছি। অনেক নিচে, অনেক নিচে, খুবই গভীর, খুবই গভীর। যদি কোনো আমি পরে যাই তাহলে জিন্দগি তো আমার তামাগে যাবো না। তো আমার পিছনে দেখতেছেন শহর, অনেক বড় বড় বিল্ডিংগুলি অনেক ছোট ছোট দেখা যেতেছে। তো এদিকে শুধু শহর আর শহর, আর আমি আছি সর্বোচ্চ চূড়ায়, এই আম্মানের সর্বোচ্চ চূড়ার মধ্যে আমি আছি। তো সন্ধ্যা হয়ে আসতেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে, আমাদের এখানে ঘুরার পালা শেষ। তেরে যা, জ্ঞানে থাকুক। বন্ধুরা, উপরে আসলে অন্ধকারের জন্য উপরের দৃশ্যটা দেখাতে পারলাম না, উপরের জায়গাটা অনেক সুন্দর, অন্ধকারের জন্য এই দৃশ্যটা দেখাতে পারলাম না। শেষ প্রান্তে আসি, তো যেখানে আসি সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘড়িতে কয়টা বাজে একটু দেখে নিই, এখন ঘড়িতে 4:45 বাজে, সন্ধ্যা আজান দিয়ে দিতেছে। তো এখান থেকে আমাদের আজকে ভিডিও শেষ করতে হবে, আপনাদেরকে আম্মানের ভালো একটি দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি প্রত্যেকটি জায়গা আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পেরেছি। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে অবশ্যই জর্ডানে যত সুন্দর সুন্দর জায়গা আছে আমি এই জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই যতদিন আমার আগাম আছে অতদিন আমি আপনাদেরকে এই কাজগুলি করে যাব ইনশাল্লাহ। টোটাল জর্ডানের সুন্দর সুন্দর জায়গাগুলি আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে পরিবেশ, দেখতে পারতেছেন সন্ধ্যা হয়ে গেছে, হয়তো ভিডিও খুব একটা ক্লিয়ার না। এটা হচ্ছে আমাদের একেবারে সর্বশেষ প্রান্তে বের হওয়ার একটি গেট। তো এই গেট দিয়ে আমরা এখন রওনা করব। তো চলুন আমাদের পাশে। মাগরিবের আজান হচ্ছে,
একটি দরজার মতো জায়গা, কোনো একটি সিন্ধুকের মতো দেখা যেতেছে, খুবই প্রাচীন কালার। তো এখন আমরা এখানে বেশি সময় নিতে পারতেছি না, চল আমরা সামনে যাই। দাঁড়াবে বন্ধুরা, পিছনে বিল্ডিংগুলি দেখা যেতেছে পাহাড়ের উপরে, প্রতিটি বিল্ডিং আস্তে আস্তে দিন শেষে রাত হয়ে গেছে, বাতি জ্বলা শুরু হয়ে গেছে। বন্ধুরা, সারাদিন ঘুরার পর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলায় দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সন্ধ্যাবেলার আম্মান শহর কেমন। আর ওই যে জায়গাটা দেখা যেতেছে স্টেডিয়ামের মতো, এটি হচ্ছে সেই নমরুদের বাড়ি নামে পরিচিত। আসলে এটার একটি নাম আছে, যে নামটা আমরা জানি না। তো এটি হচ্ছে সেই জায়গাটি। তো বন্ধুরা, আমাদের সিটাডেল ঘুরাঘুরি আজকে এখানেই শেষ। পরবর্তীতে আরো নতুন কোন জায়গা নিয়ে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। সবাই আমার MS TV সাথেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।